নমস্কার, নিউজ বাংলার টপ ফাইভে আপনাদের স্বাগত। আমি অমৃতা। এখন খবর বিস্তারিত। রবিবার রাজ্য সফরে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আমবাসার, কুলাই এবং উদয়পুরে দুটি বিজয় সংকল্প র্যালি করেন তিনি। দুটি জনসভা থেকেই তিনি ঘোষণা দিলেন বিজেপি সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। সামনে 2018 বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রধান বিরোধী দল তাদের আনুষ্ঠানিক প্রচার শুরু করল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সফরের মধ্যে দিয়ে। রবিবার রাজ্যের আমবাসার, কুলাই এবং উদয়পুরের দুটি বিজয় সংকল্প র্যালির মধ্যে দিয়ে রাজ্যের শাসক দলকে জানিয়ে দিলেন ত্রিপুরায় বিজেপি সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। আমবাসার কুলাই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, বিজেপি সরকার গঠন করলে মন্ত্রিসভার দ্বিতীয় দিনে রাজ্যের কর্মচারীদের সপ্তম পে কমিশন প্রদান করবেন। তিনি আরো বলেন, অন্যান্য দুর্নীতির সাথে যারা যুক্ত তাদেরকেও বিজেপি সরকার ক্ষমতায় আসলে জেলে পাঠানো হবে বলেও তিনি হুমকি দেন। भाजपा को लिए लाने के लिए चाहिए क्या? मुख्यमंत्री बदलने के लिए चाहिए? विधायक बदलने के लिए चाहिए? सांसद बदलने के लिए चाहिए? मंत्री बदलने के लिए चाहिए? অমিত শাহ বলেন, রোজ ভ্যালি কাণ্ডের সাথে যারা জড়িত তাদের কাউকেই ছাড়া হবে না। ত্রিপুরার উন্নয়নে মোদি সরকার সাহায্য করতে চাইলেও বাম সরকার নিতে নারাজ। জনসভায় লোক সমাগম ছিল লক্ষণীয়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্য জুড়ে বিজেপি ঝড়ে এমনিতেই দিশেহারা রাজ্যের শাসক দল, তার ওপর বিজেপি ও আইপিএফটি নির্বাচনী আতাআতের সম্ভাবনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হবার পর এক প্রকার ভূমিকম্প শুরু হয়ে গেছে মেলার মাঠের লালবাড়িতে। সাংবাদিক সম্মেলনে আতঙ্কের সুর খোদ সিপিএম রাজ্য সম্পাদকের গলায়। পাহাড়ে আইপিএফটি আর সমতলে বিজেপি ঝড়ে এক প্রকার দিশেহারা টানা ক্ষমতায় থাকা শাসক দল। সমতলের পাশাপাশি পাহাড়েও বিজেপির যথেষ্ট শক্তি বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবেই বিজেপি ও আইপিএফটির মধ্যে নির্বাচনী আতাত হলে জনজাতিদের জন্য সংরক্ষিত আসনগুলি শাসক দলের হাতছাড়া হয়ে যেতে পারে বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। আর তা যদি হয় তাহলে টানা ক্ষমতায় থাকা শাসক দলকে হয়তোবা ক্ষমতাও হারাতে হতে পারে বলে অভিমত রাজনৈতিক মহলে। সমস্যাটা ছিল আইপিএফটি পৃথক রাজ্যের দাবিতে অনর, আর বিজেপি পৃথক রাজ্যের দাবিকে সমর্থন করে না। অবশেষে সেই জট কিছুটা খুলল। আইপিএফটির এনসি দেববর্মা গোষ্ঠীর এক প্রতিনিধি দল সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করে। যতটুকু খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এনসি গোষ্ঠীর প্রতিনিধি দলের বক্তব্য শোনার পর উদ্ভূত সমস্যা নিরসনে কেন্দ্রীয় স্তরে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের আশ্বাস দেন। তারপরই এনসি দেববর্মা গোষ্ঠী নিজেদের সুর নরম করে, নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে আসে। ফলে বিজেপির সাথে তাদের নির্বাচনী আতাতের রাস্তাটা কিছুটা প্রশস্ত হয়। এই সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পাওয়ার পরই মেলার মাঠের লালবাড়িতে ভূমিকম্প শুরু হয়ে যায়। আর তা এক প্রকার স্পষ্ট সিপিআইএম রাজ্য সম্পাদকের বক্তব্যে। মেলার মাঠস্থিত সিপিআইএম কার্যালয় আহূত সাংবাদিক সম্মেলনে বিজন ধর বলেন, পৃথক রাজ্যের দাবিদারদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কঠোর মনোভাব গ্রহণ না করে রাজনৈতিক দর কষাকষির মতলবে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের আশ্বাস দিয়েছে তাদেরকে। তার প্রতিবাদ জানিয়ে বিজন ধর বলেন, এটা উদ্বেগের বিষয়। আইপিএফটি এনসি দেববর্মার একটি প্রতিনিধি দল, তারা দিল্লিতে যান স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে কথা বলেন, পরে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এবং এই আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে যে সংবাদ এসছে তাতে বিভিন্ন সংবাদপত্রে বিভিন্নভাবে সংবাদ পরিবেশিত হয়েছে, কিন্তু
একটা কমন একটা মুদ্দা যে কথাটা, সেই কথাটা মোটামুটি প্রায় একই রকম পরিবেশনা বিভিন্ন ঢঙ্গের হলেও, সেটা হচ্ছে বিজেপির সঙ্গে আইপিএফ টিএনসি গোষ্ঠীর নির্বাচনী আঘাত হচ্ছে। অভিজ্ঞ মহলের মতে, বঞ্চনা ও জনজাতি এলাকার উন্নয়নের ফলেই জনজাতিদের মধ্যে থেকে দাবি উঠেছে পৃথক রাজ্যের, আর এসবই ঘটছে টানা ক্ষমতাসীন সরকারের সময়। আর এই সরকারের সময় টানা ১১ দিন জাতীয় সড়ক ও রেল অবরোধ করে আইপিএফ এর এনসি গোষ্ঠী, যার জেরে দুর্ভোগ পোহাতে হয় রাজ্যবাসীকে। অথচ ১১ দিন যাবত এই রেল ও সড়ক অবরোধ তোলাতে রাজ্য সরকার কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করেনি। টানা ক্ষমতায় থাকা শাসক দলও অনেকটা নিশ্চুপ ছিল, কিন্তু বিজেপি ও এনসি গোষ্ঠীর নির্বাচনী আতাতের সম্ভাবনার সংবাদ প্রকাশ্যে আসতেই বিজনধর সাংবাদিক সম্মেলনে নাম না করে আইপিএফটির এনসি গোষ্ঠীর রেল ও সড়ক অবরোধের পিছনে কেন্দ্রীয় সরকার বকলমে বিজেপির মদদের অভিযোগ করেন, যদিও এই অভিযোগ আগেও বহুবার করা হয়েছে। যদি আমরা একসঙ্গে বিচার করি আমরা যে কিভাবে বিজেপি এমনকি কেন্দ্রীয় মন্ত্রিসভা পেছন থেকে মদত দিয়ে আশকারা দিয়ে একটা অশান্তির পরিবেশ তৈরি করা, জাতি উপজাতি বা জনগণের মধ্যে ভেদ বিভেদ তৈরি করা রাজনৈতিক স্বার্থে এই উস্কানি বিজেপি মদত দিয়েছে, সাহায্য করেছে, সাহসী করে তুলেছে আইপিএফ টিএনসিকে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডে ১২ জন অভিযুক্তর মধ্যে ৬ অভিযুক্তকে আটক করা হলেও ৬ অভিযুক্ত পলাতক বলে সিট আদালতে চার্জশিট জমা করেছে। বিজনধরের অভিযোগ, পলাতক অভিযুক্তরা বিজেপিতে যোগদান করেছে এবং বিজেপি নেতৃত্ব তাদের বরণ করেছে। প্রশ্ন হচ্ছে, একজন পলাতক অভিযুক্ত প্রকাশ্যে দিবালোকে দলবদল করল, তাও আবার জনসমক্ষে, রাজ্যের গোয়েন্দা শাখার কাছে কি খবর ছিল না? পুলিশ কেন তাদের আটক করেনি? তাহলে কি পুলিশ কিংবা শীত ব্যর্থ? প্রশ্ন বিভিন্ন মহলের। শান্তনু ভৌমিককে খুন করলো, তাদের নামে চার্জশিট হলো, তারা পালিয়ে বেড়ালো, তারা বিজেপিতে জয়েন করেছে, বিজেপি নেতৃত্ব তাদেরকে কি আদালতে কিংবা পুলিশের কাছে এখনো দেয়নি, আমরা দাবি করেছিলাম। সাংবাদিক সম্মেলনে এই দিন বিজনধরের পাশাপাশি সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাসও বক্তব্য রাখেন, তবে উভয়ের বক্তব্যে ছিল শুধুমাত্র বিজেপির সমালোচনা। আর এর থেকেই স্পষ্ট যে খেলার মাঠের লালবাড়ি আসন্ন নির্বাচন নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এইবারই প্রথম কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে টানা ক্ষমতায় থাকা শাসক দল। আগরতলার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রবিবার সিপিআইএম এর উদ্যোগে 56 নম্বর ধর্মনগর বিধানসভায় অনুষ্ঠিত হলো এক বিশাল বাইক র্যালি। এই বাইক র্যালির নেতৃত্ব দেন সিপিআইএম এর জেলা সম্পাদক অমিতাভ দত্ত। রবিবার ধর্মনগর 56 নম্বর বিধানসভার পক্ষ থেকে একটি বাইক র্যালি সংগঠিত করে সিপিআইএম দল। এই বাইক র্যালির নেতৃত্ব দেন ধর্মনগর সিপিআইএম জেলা সম্পাদক অমিতাভ দত্ত। অমিতাভ দত্ত বলেন, রাজ্যে গ্রাম থেকে শহর, পাহাড় সব জায়গায় মানুষ দলে দলে সামিল হচ্ছে সিপিআইএম এর যে কোনো কর্মসূচিতে। তাই মানুষের এই সাড়া দেখে বোঝা যাচ্ছে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। আগামী বিধানসভা নির্বাচনে 7টির মধ্যে 7টি আসনে নিয়ে দল আবার ক্ষমতায় আসবে বলে দাবি করেন সিপিআইএম নেতৃত্ব। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল টি বিজ্ঞাপন বিরতির, চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূর, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন, পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ।
তাই এখন সোনার গহনা মানে রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। শিক্ষা জগতের আস্থা ব্রিলিয়েন্ট কোচিং, জেল রোড, সার্কিট হাউসের পূর্ব দিকে। সিবিএসই, টিবিএসই, আইসিএসই সিলেবাসের বিজ্ঞান ও কলা বিভাগের সকল বিষয় অত্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। ইংরেজি মাধ্যম ও বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের পড়ানো হয়। 25 বছরেরও বেশি দিন হইতে শিক্ষাদানে রত প্রযত্নে ধ্রুবজিৎ চক্রবর্তী, মিঠুন স্যার। যোগাযোগ 9862300811 অথবা 8132800284। ফিরে এলাম বিরতির পর। শনিবার পর্যটন মন্ত্রী রতন ভৌমিকের হাত ধরে উদ্বোধন হলো পিলাক পর্যটন উৎসব 2018। আগামী 3 দিন ধরে চলবে এই উৎসব। শনিবার সন্ধ্যা 6টায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ির পশ্চিম পিলাক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই উৎসবের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনে মধ্যে দিয়ে এই উৎসবের শুভ সূচনা করেন ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসকের পক্ষ থেকে ডিএসএম স্বরূপ কুমার পাল, জোলাইবাড়ি ব্লকের বিডিও সুভাষ দত্ত, সাংসদ জিতেন চৌধুরী, বিধায়ক যশবি ত্রিপুরা ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। 3 দিন ব্যাপী চলবে এই পর্যটন উৎসব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা এই পিলাকের ঐতিহাসিক গুরুত্ব ও ত্রিপুরায় এই ধরনের মেলার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। বক্তারা জানান, এই ধরনের মেলার মধ্যে দিয়ে সমাজের সকল অংশের লোকজনের অংশগ্রহণের ফলে সকলের মনে ভ্রাতৃত্ব বোধ জাগ্রত হয় ও ঐক্যের সৃষ্টি হয়। তবে অন্যান্য বছরের তুলনায় এবারকার মেলায় লোক সমাগম খুবই কম। দূর দূরান্ত থেকে আগত দোকানদাররা বসে বসে আজকের দিনটা কাটাচ্ছে। তাদের দাবি, এবারকার মেলায় ভোটের প্রভাব যথেষ্ট পড়েছে, যার ফলে তাদের বসে থাকতে হচ্ছে। অন্যান্য বছর এই সময় লোকজনের সমাগম অনেক থাকে ও তাদের ব্যবসা বাণিজ্য ভালো হয়, কিন্তু এবারকার মেলায় একটু ব্যতিক্রম বলে আশা ব্যক্ত করেছে দূর দূরান্ত থেকে আগত দোকানদাররা। মেলায় ভাষণ শেষে আগত অতিথিবৃন্দরা ফিতা কেটে মেলায় সুসজ্জিত সরকারি স্টলগুলি সকলের জন্য উন্মুক্ত করে দেন। মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ ও গানের ব্যবস্থা করা হয়। সর্বশেষে এখন দেখার বিষয় আগামী 2 দিনে কেমন পরিমাণ লোকজনের সমাগম হয়। শান্তির বাজার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নির্বাচন এগিয়ে আসতে জনবর্জিত কংগ্রেস দল বাড়ি বাড়ি প্রচার শুরু করলো। রবিবার বনমালীপুরে সকাল থেকে প্রচার করলেন কংগ্রেস কর্মীরা। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বিরোধীদের প্রচার তেজি হচ্ছে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির পাশাপাশি জনবর্জিত কংগ্রেস দল প্রচার অভিযান শুরু করেছে। তারই অঙ্গ হিসাবে বনমালীপুর বিধানসভায় রবিবার ঘরে ঘরে প্রচার করলো কংগ্রেস দল। প্রচার করতে গিয়ে কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমকে বলেন যে বিজেপি সরকার ক্ষমতায় এলে প্রত্যেককে 15 লক্ষ টাকা দেওয়া হবে, তাছাড়া বছরে 2 কোটি বেকারদের চাকরি দেবে মোদী সরকার। অমিত শাহের ছেলের ব্যাংক অ্যাকাউন্টে 50,000 টাকা থেকে কিভাবে 80 কোটি টাকা হলো তার সব কিছুর জবাব দিতে হবে আজ অমিত শাহকে। তাদের প্রচারে মানুষের খুব সাড়া পাওয়া যাচ্ছে বলেও তিনি জানান। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বিপুল সাড়া, বিপুল সাড়া। জনগণ আমাকে এখানকার সন্তান হিসাবে, এখানকার বন্ধু হিসাবে, ভাই হিসাবে আমাকে জানতো। 15 বছর আমি এখানে বিধায়ক ছিলাম। বিপুল সাড়া, বিপুল সাড়া। 14 তুলনায় এবছর কি ভোট বাড়তে পারে না? হ্যাঁ হ্যাঁ, বাড়তে পারে। 13 থেকে এবার বাড়বে, যেহেতু বিজেপি ও নতুন মানে। আরে বিজেপি আসতে পারে, কিন্তু বিজেপির এখানে স্ট্যান্ড কি? হোয়াট ইজ দ্য স্ট্যান্ড অফ বিজেপি? বিজেপি সিপিএম তো এখানে শেষ করে দিয়েছে। বিজেপি ভারা ভারতবর্ষকে 50 বছর পিছিয়ে দিয়েছে। ভোলাজি তো বলেছে আপনাদেরকে, কোনো কমিটমেন্ট রাখেনি বিজেপি। ঝুট, অঙ্ক সব মিথ্যা,
এবং ভারতবর্ষের সঙ্গে প্রতারণা করেছে। ধোকা দে রা হে ভাই হাম হাই প্রাইস ও বিজেপি বলা দাম মহঙ্গাই কমেগা, কোথায় কমলো হাই প্রাইস? জিএসটি নোটবন্দিতে মানুষের প্রাণ অস্কার, আজকে ভারতবর্ষ আজকে শেষ হয়ে যাচ্ছে। সুতরাং বিজেপির বিরুদ্ধে সিপিএম এর বিরুদ্ধে একসাথে লড়তে হবে। এখনকার মতো টপ ফাইভ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।